হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরি জসিমউদ্দিন খন্দকার, জে কাপড়ে টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ ভিডিও প্লেলিস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ বাই ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও বাংলা টিউটোরিয়াল। এই বিষয়টি নিয়ে ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড়ে টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ ভিডিও প্লেলিস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ বাই ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমাদের ফেসবুক প্লেলিস্টের উপরে। দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের ফেসবুক পেজের মধ্যে, দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের ইউটিউবের মধ্যে আমরা যেই রকম ভাবে ভিডিও আপলোড করতে পারি, পাশাপাশি দেখা গেছে আমাদের কি করতে পারি আমরা দেখা গেছে ইউটিউবে যেরকম প্লেলিস্ট তৈরি করতে পারি, সেম ভাবে দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের ফেসবুকে আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওগুলো আমরা কি করতে পারি আমাদের প্লেলিস্টের ভিতরে আমরা সুন্দর করে সাজায় রাখতে পারি। তো এই প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হবে, পাশাপাশি আমরা প্লেলিস্ট কিভাবে ইউজ করতে পারি, সে টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে সেই বিষয়গুলো এখন শুরু করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লগ ইন করার পরে আমরা কোথায় ঢুকবো, আমরা যেই পেজের ভিতরে কাজ করবো প্রথমে আমরা সেই পেজে ঢুকি। তাহলে এখান থেকে আমরা পেজেস অপশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি যেই পেজে কাজ করবো আমি এখান থেকে আমার এই পেজে জে ক্যাপিটাল টেকনোলজি আমি আমার এই পেজটা ক্লিক করলাম। বাস করার পরে এখন আমি কি করবো, এখান থেকে আমাকে পেজটা ওপেন করার পর আমি কোথায় ঢুকতে হবে, আমার ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে হবে। তাহলে ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকার জন্য আমরা 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 বিভিন্নভাবে ঢুকতে পারি। চাইলে এখান থেকে আমরা এই যে মোর অপশনে যে আমরা ভিডিওতে ক্লিক করার পরে চাইলে এই যেখানে ভিজিট ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করে আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমাদের পেজের দেখা গেছে বাম পাশে কি থাকে, আপনার যদি লেখা থাকে ক্রিয়েটিভ স্টুডিও তাহলে এখান থেকে ঢুকতে পারেন। তাছাড়া দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা এই যে পাবলিশন টুলস অপশনে ক্লিক করার পরে আমরা চাইলে পাবলিশন অপশন থেকে আমরা টুলস অপশন থেকে আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখান থেকে আমরা যদি লেখা দিই বিজনেস ডট ফেসবুক ডট কম লেখে আমরা এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিও লেখে ঢুকতে পারি। তাছাড়া আমরা ইচ্ছা করলে গুগল থেকে আমরা ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও লেখে আমরা ইচ্ছা করলে এখান থেকে ঢুকতে পারি। তাহলে দেখা গেছে আমরা বিভিন্ন ওয়েতে ঢুকতে পারি, আমাদের একভাবে ঢুকলেই হবে। তো এখান থেকে যে পাবলিশ টুলস আসার পরে এই যে এখানে টুলস অপশনের ভিতরে আমাদের এই যে লেখা আছে ক্রিয়েটিভ স্টুডিও আমরা এখান থেকে ক্লিক করে আমরা ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে পারি। তাহলে আপনি যে কোনো একটা প্লেস থেকে একভাবে আপনাকে ঢুকলেই হবে। ঢুকার পরে আমাদের এখানে কি করব, আমরা এখান থেকে আমরা প্লেলিস্ট তৈরি করার অপশনটা আমরা করার জন্য কি করতে পারি, এখন আপনার চাইলে এখান থেকে আপনি যদি পেজ চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। যেমন আমরা যে পেজটা এখানে দেখাইছি সেই পেজটা এখানে চেঞ্জ করতে গেলে এখানে আপনাদের সবগুলো পেজ, যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে আপনার সবগুলো পেজ এখানে আপনি দেখতে পারবেন। তখন এখান থেকে আপনার যেই পেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ভিউতে ক্লিক করলে আপনার ওই পেজটা অনুসারে এখানে কি আপনার ইন্টারফেসটা তৈরি হয়ে যাবে। তো এখন আমার বাই ডিফল্ট যে পেজটা আমি এখানে সেট করা আছে এই পেজটা, তখন এই পেজের ভিতরে আমি কাজটা করব। এখন আমরা চলে যাব কোথায়, আমরা এখান থেকে আমাদের এই ক্রিয়েটিভ স্টুডিও থেকে আমরা কোথায় যাব, আমাদের এই কন্টেন্ট লাইব্রেরি আমরা এই অপশনে ক্লিক করব। আমরা কন্টেন্ট লাইব্রেরিতে এখানে ক্লিক করলাম, করার পর আমাদের অপশনটা কোথায় আছে এই যে দেখেন নিচে দেখা আছে এখানে এই যে লেখা আছে প্লেলিস্ট, আমরা এই প্লেলিস্টে ক্লিক করলাম। করার পর এখানে বর্তমানে এখানে দেখা গেছে আমার এই পেজের ভিতরে এখানে যতগুলো প্লেলিস্ট তৈরি করা আছে এই সমস্ত প্লেলিস্টগুলো আমরা এখানে দেখতে পারবো। যদি আপনার পেজে আগে আপনার প্লেলিস্ট তৈরি করা থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে কী করতে পারবেন, আপনার প্লেলিস্টে আপনি যদি নতুন করে কোনো প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই যে নিউ প্লেলিস্ট অপশন লেখা আছে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারেন। তারপরে দেখা গেছে এখানে প্লেলিস্ট আপনার যদি তৈরি করা থাকে সেগুলো আপনি এখান থেকে কী করতে পারেন, চাইলে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, তারপরে কপি প্লেলিস্ট এডি, তো এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে এখান থেকে প্লেলিস্টে আপনাদের দেখা কোন পেজ থেকে করলেন, তারপর আপনাদের দেখা যাচ্ছে নাম্বার অফ ভিডিও আপনার কয়টা ভিডিও আছে কতগুলো ভিডিও রাখতে পারেন, তো সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখন যদি আপনার পেজটা যদি নতুন হয় কিংবা আপনার কোনো প্লেলিস্ট আপনার পেজে তৈরি করেন নাই, তো সেই ক্ষেত্রে আপনার পেজটার ইন্টারফেসটা আপনি কীরকম দেখতে পারেন আপনার প্লেলিস্টের, তো সেটা আমরা একটা অন্য একটা পেজ থেকে দেখি। যে পেজে পেজের মধ্যে কি আমার প্লেলিস্ট তৈরি করা হয় নাই একবার ফ্রেশ পেজ, আমি সেই পেজ থেকে আপনাদের বিষয়টা দেখাচ্ছি। ইচ্ছা করলে আমরা এখানেও করতে পারি, নিউ প্লেলিস্টে যে আমরা ইচ্ছা করলে এখান থেকেও প্লেলিস্ট তৈরি করতে পারি, কিন্তু আপনাদের আমি যেখানে একেবারে প্লেলিস্ট তৈরি করা হয় নাই ওরকম একটা আমি নতুন পেজ থেকে বিষয়টা দেখাবো। তাহলে এখানে কি করি, আমি এখান থেকে যাওয়ার পরে আমি অন্য একটা পেজ করে ই করে সিলেক্ট করি। তাহলে এখান থেকে আমি আমার এই বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস আমি এই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখন আমি কি ভিউতে ক্লিক করলাম, বাস ভিউতে ক্লিক করার পর এখন আমার কি দুইটা পেজে আমার এখানে চলে আসছে, যে ক্যাপিটাল টেকনোলজি আর বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস। তাহলে আমি এই পেজটা এখান থেকে আমি কি করবো, এখান থেকে টিক মার্ক উঠাই দিলে এই পেজটা চলে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আবার করার পর এখন আমার এই পেজটা কোথায় এখানে আমি এখানে নিজ দিকে দেখি, তাহলে এখন এই পেজটা এখানে নাই, আমি এখানে লেখা দিই তাহলে কি জে কে, এই যে আমার পেজটা এখানে টিক মার্ক দেওয়া আছে আমি টিক মার্ক উঠাই দিলাম। ওঠানোর পর আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে শুধু আমার এই বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস শুধু এই পেজটা থাকবে। তাহলে যেহেতু এই পেজটার ভিতরে আমার এখানে কোনো কী করা নাই, কোনো আমার ভিডিও প্লেলিস্ট তৈরি করা নাই,
এই পেজটার মধ্যে কোনো এখানে ভিডিও অ্যাড করা নাই, পাশাপাশি কোনো প্লেলিস্টও নাই। তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা তাদের কাছে এখন নতুন করে একটা প্লেলিস্ট তৈরি করব। তাহলে এখন প্লেলিস্ট তৈরি করতে গেলে আমরা কি করতে হবে, এখান থেকে আমরা চাইলে যে বলছি আমরা এখান থেকে করতে পারি, ইচ্ছা করলে এই যে লেখা আছে এখানে ক্রিয়েট প্লেলিস্ট, আমরা এখানে ক্লিক করে করতে পারি। তো এখান থেকে ধরুন আপনারা এই যে বিষয়গুলো এখানে একটু পড়বেন, কি বলছে ইম্প্রুভ ভিডিও ডিসকভারি, তারপরে এই যে বিষয়গুলো একটু দেখবেন কি বলছে এখানে। তো এখন আমরা প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা কি এখানে ক্লিক করলাম বা এখান থেকে ক্লিক করে আমরা প্লেলিস্ট তৈরি করতে পারি। তাহলে আমরা ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম, করার পর এখানে কি আমাদের প্রথমে কি বলছে আমাদের এখানে পেজের অপশন থেকে আমাদের বলছে সিলেক্ট এ পেজ, আমাদের বলছে এখান থেকে পেজ সিলেক্ট করার জন্য। তাহলে আমরা এখান থেকে কি পেজ সিলেক্ট করি, আমরা এখান থেকে আমাদের যে পেজটা এখানে দেওয়া আছে পেজটা সিলেক্ট করলাম। করার পরে তারপরে কি করবো, আমরা এখানে টাইটেল দিব, আমাদের প্লে লিস্টের ভিতরে আমাদের যে টাইটেল থাকবে সেই টাইটেলটা আমরা এখানে কি করবো আমরা টাইপ করে দিতে পারি, অথবা দেখা গেছে আপনার যদি কি আগে লেখা থাকে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড আপনি ইচ্ছা করে আগে লিখে রাখতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে লিখতে পারেন। তাহলে যেহেতু আমার নোটপ্যাডে লেখা আছে তাহলে আমি এখান থেকে এটা কপি করি, বাস কপি করার পরে আমি আমার এখানে কি করলাম আমার প্লে লিস্টের টাইটেল নামটা এখানে দিয়ে দিলাম। তাহলে আপনি আপনার প্লে লিস্টের টাইটেলটা এখানে দিবেন, তারপরে কি করবেন এখানে ডিসক্রিপশন দিবেন, আপনার প্লে লিস্টটা কি বিষয়ের উপরে, আপনার কোন টপিক্সের উপর আপনার প্লে লিস্ট আপনার সেটা লিখবেন। যেহেতু আমার এখানে কি দেখা আছে ফেসবুক মার্কেটিং, তাহলে আমার এখানে ডিসক্রিপশনটা কি হবে ফেসবুক মার্কেটিংয়ের উপরে ডিসক্রিপশনটা আমি এখানে লিখবো। তাহলে এখানে ধরুন আমি ডিসক্রিপশন কি অলরেডি এখানে ডিসক্রিপশনটা লিখে রাখছি, তাহলে এখান থেকে ডিসক্রিপশনটা আমি কপি করলাম, কপি করার পরে এখন আমরা এখানে পেস্ট করে দিলাম আমাদের ডিসক্রিপশন। তাহলে আপনার ডিসক্রিপশন এখানে আগে লেখা থাকলে কপি করে পেস্ট করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে টাইটেল ডিসক্রিপশন লিখে দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আমাদের কভার ইমেজ, এখন আমরা কি করবো এখানে আমরা কভার ইমেজ দিব। আমরা যদি চাই এখান থেকে কি করতে আপনার কভার ইমেজ আপনার না দিলেও হবে, যদি আপনার না দেন তাহলে কি করবো ফেসবুক আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপনার যখন ভিডিওগুলো আপনার প্লে লিস্টে অ্যাড করবেন তো সেই ক্ষেত্রে ওই ভিডিও থেকে অটোমেটিক্যালি ফেসবুক করবে কি এখানে আপনার কভার পেজটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আর যদি আপনি এখানে দেখাই দেন তাহলে ওইটা আপনার এখানে এখানে দেখাবে। তাহলে আমরা আপলোড করে এটা দেখাই দিই, তাহলে কভার ইমেজ হিসেবে আমরা কি করে এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পরে আমার যে কভার পেজটা আমি রেডি করে রাখছি সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে ফেসবুক প্লে লিস্ট কভার পেজ, আমি এখান থেকে এটা ওপেন করি, তাহলে এখানে কি আমি একটা কভার ইমেজ দেখাই দিলাম আমার প্লে লিস্টে। তাহলে আপনি একটা কভার ইমেজ আপনি এখানে দেখাই দেবেন, দেখানোর পরে এখানে ধরেন যে কি আমাদের এই বিষয়গুলো দেখবেন যে ঠিক আছে কিনা, থাকার পর আমরা লাস্টে এখানে কি করব আমরা এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আমরা নেক্সটে ক্লিক করি, বাস করার পরে এখন আমাদের কাছে কি এরকম অপশন চলে আসছে। এখন এরকম অপশন চলে আসলে আপনার কি করবেন এখানে অ্যাড ভিডিও টু ইউর প্লে লিস্ট, এখানে আপনি কি করতে পারেন আপনি চাইলে এখনই ইচ্ছা করলে আপনার যদি ভিডিও থাকে এই পেজের ভিতরে আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনি অ্যাড করতে পারেন। তাহলে অ্যাড করার জন্য কি এই যে লেখা আছে অ্যাড ভিডিও ফ্রম লাইব্রেরি, তাহলে আমরা অ্যাড ভিডিও ফ্রম লাইব্রেরিতে ক্লিক করলাম, করার পর এখন কি আমাদের দেখা গেছে এখানে ভিডিও আছে কিনা আমরা দেখি, যদি থাকে নো রেজাল্ট শো, তাহলে এই পেজের ভিতরে আমাদের কোনো ভিডিও নাই। দেখা গেছে যদি ভিডিও থাকতো তাহলে সেই ভিডিওটা আমরা কি করতে পারতাম এখান থেকে সিলেক্ট করে দিলে, ওই সিলেক্ট করার পরে আমরা এই যে লেখা আছে অ্যাড ভিডিও, এখানে ভিডিও থাকলে ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের এই যে অ্যাড ভিডিও লেখা আছে অ্যাড ভিডিওতে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা কি আমাদের এখানে চলে আসতো, তাহলে চলে আসতে ইচ্ছা করলে আপনারা ধরেন যে এখানে অ্যাড না করে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনি ইচ্ছা করলে পরেও অ্যাড করতে পারেন ভিডিও। যখন আপনি কি করবেন আপনি কোনো ভিডিও আপলোড দেবেন আপনার পেজের মধ্যে, তখন আপলোড করার সময় ইচ্ছা করলে আপনার প্লে লিস্ট আপনি যেটা তৈরি করছেন এটা এইটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন ওই আপলোড করার সময় এই ভিডিওর প্লে লিস্ট আপনি সেখানে যদি দেখাই দেন তাহলে কি করবে আপনার ওই আপলোড করা ভিডিওটা আপনার এখানে প্লে লিস্টে অটোমেটিক চলে আসবে। তাহলে আপনার ইচ্ছা করলে আপলোড করার সময় আপনি কি করতে পারেন প্লে লিস্ট দেখাই দিতে পারেন, অথবা আপনার ভিডিও আপলোড করার পরও চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন আপনি এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে অ্যাড ভিডিও দিলে আপনার এই ভিডিওটা এখানে অটোমেটিক চলে আসবে। ভিডিও আপলোড করার সময় দেখা গেছে ইচ্ছাগুলো আপনি কি করতে পারেন আপনার প্লে লিস্ট দেখা দিতে পারেন, অথবা চাইলে আপনি আপলোড করার পরও আপনি অ্যাড ভিডিও ফ্রম লাইব্রেরিতে যে ইচ্ছাগুলো আপনার ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনি যেভাবে পাচ্ছেন সেভাবে করতে পারেন। বাস এখন আমরা প্লে লিস্টটা তৈরি করলাম, করার পর এখন আমরা পাবলিশ প্লে লিস্ট, আমরা ইচ্ছা করলে আমাদের প্লে লিস্টটা আমরা এখানে পাবলিশ করতে পারি, অথবা চাইলে আপনি এখানে সেভ এজ ড্রাফট আপনি ইচ্ছা করলে ড্রাফটটা সেভ করে রাখতে পারেন। ড্রাফটটা সেভ করে রাখলে আমরা কি করতে পারবো পরবর্তী আমরা চাইলে আমাদের প্লে লিস্টের ভিতরে আমরা কোনো কিছু আরও এডিট করে বা কোনো কিছু কাস্টমাইজ করে আমরা ইচ্ছা করলে প্লে লিস্টটা পাবলিশ করতে পারবো। তাহলে আপনি যেটাই করেন আপনি ইচ্ছা করলে করতে পারেন। তাহলে আমরা কি করবো এখন প্লে লিস্টটা পাবলিশ করে দিই, তাহলে পাবলিশ প্লে লিস্টে ক্লিক করলাম, বাস করার পর এখানে কি হলো আমাদের প্লে লিস্টটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। তাহলে পাবলিশ হওয়ার পরে কি এখান থেকে ধরুন আমরা কি করতে পারি আমরা এখান থেকে এই যে আমরা এখানে এই অপশনে ক্লিক করার পরে এখন চাইলে আমরা এই প্লে লিস্টটা এখান থেকে কি করতে পারি এখান থেকে এডিট করতে পারি ডিলিট করতে পারি, চাইলে আমরা প্লে লিস্ট এডিট আমরা কপি করতে পারি, তারপর আমরা এই জায়গায় টিক মার দিলে আমাদের সেম অপশনগুলো পরে চলে আসছে। তাহলে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপরে চাইলে আপনি যদি নতুন করে অন্য কোনো আপনার প্লে লিস্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে নিউ প্লে লিস্টে ক্লিক করলেন, করার পর আবার সেমভাবে দেখা গেছে আপনারা কি এখানে নতুন করে চাইলে অন্য কোনো প্লে লিস্ট আপনারা এইভাবে তৈরি করতে পারেন তো এই অপশনগুলোর মাধ্যমে। তো এই বিষয়টা আমরা অলরেডি দেখলাম আমরা নতুন করে প্লে লিস্ট তৈরি করার বিষয়টা এইভাবে করতে পারি। তো এখন দেখা গেছে আমরা নতুন একটা পেজ থেকে কি করলাম আমরা প্লে লিস্ট তৈরি করার বিষয়টা দেখলাম। এখন ধরুন যে কি আমার আগে যে পেজটা ছিল আমি আগে যে পেজটা আপনাদের দেখাচ্ছি আমি ওই পেজটা আবার ঢুকি, তাহলে কোন পেজটা আমার ছিল এখানে এখান থেকে ধরুন আমার ছিল কোন পেজটা আমি এখানে জে কে আমি এই পেজটা এখান থেকে উঠাই দিলাম, উঠানোর পরে এখান থেকে আমি কি দেখালাম জে কে আমার আপডেট টেকনোলজি আমি আমার পেজে ঢুকলাম, ঢোকার পর এখন ভিউতে ক্লিক করি,
বাস করার পর এখানে বলছে কি আমার এই যে প্লেলিস্টগুলো করা আছে এখন এই প্লেলিস্টগুলো থেকে দেখা গেছে কি আমরা যদি আমাদের একটা প্লেলিস্টে আমরা এখানে ক্লিক করি ধরুন আমি যে টাইটেলে ক্লিক করলাম করার পরে আমাদের কাছে কি এই যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তাহলে এই পেজের ভিতরে এখানে দেখা গেছে এই প্লেলিস্টের ভিতরে দেখা গেছে আমার যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো আমার কোন তারিখে তারপরে ডিটেলস আমার কত সেকেন্ড ভিউ এঙ্গেজমেন্ট কত সমস্ত বিষয়গুলো আমি এখানে দেখতে পাইতেছি তারপরে ধরুন এখানে কি করলে চাইলে এখান থেকে ধরুন আমি কি করতে পারি এই দেখেন অ্যাড ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিও ইচ্ছা করে অ্যাডও করতে পারি তাহলে আমি অ্যাড ভিডিওতে গেলাম সেমভাবে আগের মতো করে এখন দেখা গেছে অ্যাড ভিডিও টু প্লেলিস্ট এখানে ধরুন আমরা কি করতে পারি যে আমার এই পেজের ভিতরে যদি দেখা গেছে এখানে কি করে অন্য কোনো ভিডিও থাকে ফেসবুক সংক্রান্ত তার সেই ক্ষেত্রে এখান থেকে দেখা গেছে আমি কি করতে পারি আমার এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে পারি তাহলে ধরুন এখান থেকে এই যে ভিডিও যদি মনে করেন আপনার ভিডিও আপনি কিভাবে অ্যাড করবেন তাহলে সিলেক্ট করবেন আপনার যে কটা ভিডিও অ্যাড করবেন সিলেক্ট করার পরে আপনার যে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলে আমরা তিনটা ভিডিও সিলেক্ট করছি অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলে এই তিনটা ভিডিও আপনার এই প্লেলিস্টে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তাহলে এভাবে আমরা ভিডিও এখানে অ্যাড করতে পারি তারপর এখানে কি দেওয়া আছে আমরা এখান থেকে এই অপশনটা এই যে আমরা ইচ্ছা করলে আমাদের প্লেলিস্টটা আমরা এখান থেকে এডিট করতে পারি আমরা এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের এডিট করার অপশন চলে আসছে তাহলে এখান থেকে কি করতে পারেন আপনার কোনো কিছু এডিট করে সেভে দিলে আপনার কি হবে প্লেলিস্ট আপনি এখান থেকে এডিট করতে পারবেন তারপর এখান থেকে সার্চ আপনার অনেক কি থাকে অনেক ভিডিও থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনি প্লেলিস্ট থেকে ভিডিও সার্চ করতে পারবেন এই অপশন থেকে তাহলে এগুলো আমরা করতে পারি তারপরে তো আমরা এখান থেকে বলছি সিলেক্ট করার পরে এই বিষয়গুলো তো অলরেডি আমরা বললাম এগুলো করতে পারি তারপরে এই অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি তো এই কাজগুলো তাহলে এই যে বিষয়গুলো এখান থেকে বললাম আমাদের প্লেলিস্টের ভিতরে আমরা কি করতে পারি দেখা গেছে আমাদের যদি কোনো রানিং পেজ থাকে আমরা সেখান থেকেও দেখা গেছে কীভাবে প্লেলিস্ট বিষয়টা আমরা করতে পারি আমরা এডিট করতে পারি সেই বিষয়গুলো দেখলাম পাশাপাশি আপনি যদি একেবারে নতুন পেজ থাকে আপনার নতুন পেজ থেকে কীভাবে প্লেলিস্ট তৈরি করতে পারেন আমরা সেই বিষয়টা তো প্রথমেই দেখলাম তাহলে এইভাবে কি করতে পারি আমাদের দেখা গেছে আমরা আমাদের পেজের মধ্যে আমাদের যে ভিডিওগুলো আপনার আপলোড দেয় সেই ভিডিওগুলো আমরা কি করতে পারি আমাদের ইউটিউবের মতো আমরা প্লেলিস্ট তৈরি করে আমাদের ভিডিওগুলো দেখা গেছে আমাদের প্লেলিস্টের ভিতরে আমরা কি করতে পারি খুব সুন্দরভাবে সিরিয়াল আমরা সাজা রেখে আমাদের ভিজিটরকে আমাদের কাস্টমারকে আমরা দেখাইতে পারি এই আমাদের এখনকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ ভিডিও প্লেলিস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ বাই ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।